بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। لم يكن الذين كفروا من اهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة اهل الكتاب ও মুশরিকদের মধ্যে যারা কাফির ছিল তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত। رسول من الله يتلو صحفا مطهرة অর্থাৎ আল্লাহর একজন রসুল যিনি আবৃত্তি করতেন পবিত্র সহিফা ফিহা কুতুবু কাইমা যাতে আছে সঠিক বিষয়বস্তু ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইনা অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইয়ুকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইমা তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করবে নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে এটাই সঠিক ধর্ম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফির তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে তারাই সৃষ্টির অধম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه تادير بالون كتر كاتشي رويتشي তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত তারা সেখানে থাকবে অনন্তকাল আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা তার জন্য যে তার পালনকর্তাকে ভয় করে